ভাই, আরে ও ভাই, দোকানে কেউ আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি চাই বলুন দাদা? উফ, জল তেষ্টা পেয়েছে, এক বোতল জল দাও তো। আপনারা দেখছি একই সমস্যা। কেন কেন, কার আবার কি হলো? আচ্ছা এই যে শুনুন তাহলে। অল্ড ননসেন্সে স্বাগত জানাই। সুকুমার রায় বাংলা সাহিত্যের এক অমূল্য রতন। আজ থাকছে তারই লেখা বিখ্যাত নাটক অবাক জলপান। গল্প পাঠে আমাদের সঙ্গে থাকবে অয়ন, স্বরূপ, অনিরুদ্ধ এবং অর্পণ। শুরু হচ্ছে আজকের নাটক অবাক জলপান। হেল্লা, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি
আপনি চাইবেন তেমনি করে মিলিয়ে দেব। বাবা, ভালোই বিপদে পড়ে গেল দেখছি। মশাই আর কিছু চাই নে, হ্যাঁ শুধু শুধু আমি একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আইঢাই। এটাও চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই, কেমন ঠিক মিলছে তো? আগে হ্যাঁ খুব মিলেছে, নমস্কার। ওহ না, বুকে বুকে মাথাটা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছে কে, সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো গিয়ে নৈপাল। আরে আরে এখানেই তো ছিল, লোকটা গেল কোথায়? একটু এদিকে শুনে যাও তো। কে হে, পড়ার সময় টাকাটাই করতে এসছো? ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার মশাই? আগে আগে জল দেশটাই বড় কষ্ট পাচ্ছি, জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ও আচ্ছা, তো কি বলছিলেন, জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়, এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো। বসুন বসুন। আচ্ছা, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি আসে। আসে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই হচ্ছে এইচ আর ও ইজ ইকুয়াল টু H2O। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই তবে জল হবে, শুনছেন তো? আগে আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাওয়ার জলের কথাই নেওয়া যাক না, খাওয়ার জল কাকে বলে না? হ্যাঁ হ্যাঁ, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, হ্যাঁ দিন, রোগের বীজ নেই, কেমন? এই দেখুন এই দেখুন এই এক শিশি জল, হ্যাঁ দিন। আহা ব্যস্ত হবেন না, দেখে মনে হয় সব পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো কৃমির মতো সব পোকা, এমনি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখা যায় ঠিক, এত বড় বড়। এ বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল, আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে, প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর, ও জল খেয়েছেন কি মরেছেন? এই নিন এই নিন ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এটা ডিপথেরিয়া, এটা নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা, জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি আরে তবু গন্ধ, শুকুন না শুকুন একটু। কি করেন মশাই, ও সব আমার জানবার কিছু দরকার নেই। হ্যাঁ খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। আহা হা হা, এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি, জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে শোধন করতে হয়। আরে শুনুন না, এসব কি জানবার কথা নয়, এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, আর শুনুন না, দূর 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 মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয় তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি, বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল,
সেটা তো কেউ কার নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো। বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আরে শুনুন, আর জল খেতে পারে না, সে জল খেতে যায় অমনি অমনি গলায় খিস ধরে যায়। না না জল দিন। আরে মহা মুশকিল, শেষটায় ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বীজ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো, এরকম হয় হয়। না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা এসেছিলাম এখানে। আচ্ছা বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। আচ্ছা এই জল কি খায়? না ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল। কি না বোবা জল, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। কি দেখলেন তো? না মশাই কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, ওসব আর কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখি। তাহলে দেখান না দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ট্যাপা, এ ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো, নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাত হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই জলের গ্লাসটা কেন রাখতো? এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলিবার দরকার হলে আমি খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতবাকা জোচ্চোর কথাকার। এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি নাটক অবাক জলপান। গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল পথিকের ভূমিকায় অর্পণ, ছোকরা কবির ভূমিকায় অয়ন, মামার ভূমিকায় অনিরুদ্ধ, ঝুড়িওয়ালা প্রথম বুড়ো, দ্বিতীয় বুড়ো এবং গল্পের সূত্রধার স্বরূপ। শুনতে থাকুন অল ডে ননসেন্স। আরে কি জিনিস শোনালে ভাই, এই গরমে তেষ্টার মর্মটা আরো ভালো করে বুঝতে পারলাম। আচ্ছা তাই নাটকটা কারা করলো? অল দ্য ননসেন্স বলে একটা গ্রুপ আছে, এটা ওদেরই প্রচেষ্টা। ভালো ভালো, খুব ভালো, এবার থেকে আমিও শুনবো অল দ্য ননসেন্স। আপনিও শুনতে থাকুন অল দ্য ননসেন্স। আরো বিশদ জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট weallthenonsense.blogspot.com এ, এবং যেতে পারেন অল ডে ননসেন্স এর ফেসবুক পেজ www.facebook.com/alldaynonsense। আর এখন থেকে আমাদের ডাউনলোডের নতুন ঠিকানা www.bengali-mp3.com।